জেল সুপার তুহিন কান্তি খান নিজে হিন্দু ধর্মের অনুসারী হলেও বানালেন দৃষ্টিনন্দন মসজিদ। চাইলেই সরকারি অনুদানে নির্মাণ করতে পারতেন, তা না করে নিজস্ব উদ্যোগে ও মানুষের সহায়তায় বানালেন এই মসজিদটি। দীর্ঘ 5 বছর যাবৎ আমি দেখতেছি যে এখানে নামাজ পড়ার মতো ভালো কোনো জায়গা নাই। তো এখানে জেল সুপার জনাব তুহিন কান্তি খান স্যার আসার পর থেকে তার নিজ উদ্যোগে কোনো সরকারি অর্থ সহায়তা ছাড়াই তার প্রচেষ্টায় এবং এলাকার লোকজনের প্রচেষ্টায় এই মসজিদটি অত্যন্ত সুন্দরভাবে তিনি নির্মাণ করতে সক্ষম হয়েছে। প্রায় 6 বছর আগে মাদারীপুরে নতুন করে কারাগার নির্মাণ হলেও সেখানে ছিল না কোনো মসজিদ। মুসল্লিদের নামাজ পড়ার অসুবিধা নজরে আসলে জেল সুপার নেন মসজিদ নির্মাণের পদক্ষেপ। যোগদান পরবর্তী কাল হতে আমি এখানে আশা করে দেখেছি যে যারা এখানকার যারা অধিবাসী বা প্রতিবেশী বা আমার এখানে যারা কারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এখানে আসলে নামাজ পড়ার মতো কোনো ভালো ব্যবস্থা ছিল না, অথবা নামাজের কোনো ব্যবস্থাই ছিল না বলতে গেলে। তো এই প্রেক্ষাপটে তারা আমার কাছে দাবি জানালো যে স্যার এখানে নামাজ পড়ার জন্য কোনো মসজিদ তৈরি করা যায় কিনা। এই বিষয়টা আমি সকল কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য লোকের সাথে আমি বসে সিদ্ধান্ত নিলাম যে কীভাবে মসজিদ করা যায়। তো মসজিদ করার প্রাক্তরে আমাদের কাছে কোনো অর্থ ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, তো সদিচ্ছা ছিল আমাদের। তো আমরা চিন্তা করলাম যে কীভাবে এটাকে মসজিদটাকে আমরা তৈরি করতে পারি অতি তাড়াতাড়ি। তো আমরা বিভিন্ন লোকের কাছে আমরা অনুদানের ব্যাপারে তাদের কাছে গিয়েছি, আমাদের কর্মকর্তা কর্মচারী তারাও এখানে এই অনুদানের শরীর হয়েছেন এবং আমরা অল্প অল্প সময়ে একটা সুন্দর নামধিক একটা মসজিদ তৈরি করতে পেরেছি। মসজিদ নির্মাণের সময় নিজ হাতে দিয়েছেন ইটের গাঁথুনিতে পানি, সময়ে সময়ে করেছেন আনুষঙ্গিক কাজও। 30 লাখ টাকা ব্যয়ে মাত্র 4 মাসে নির্মাণ সম্পন্ন হয় মসজিদটির। এখানে আসার পরে কোনো মসজিদ ছিল না অনেকদিন, 4-5 বছর যাবৎ আমরা অপেক্ষা করতেছিলাম যে একটা মসজিদ এখানে হওয়া দরকার। আশেপাশে কোনো মসজিদ নেই, জেলখানার স্টাফ যারা কর্মকর্তা কর্মচারী এদের নামাজ পড়ার কোনো জায়গা ছিল না। তো স্যারকে বলার পরে আমি দেখলাম যে একজন সনাতন ধর্মের মানুষ হইয়াও সেই কথাটাকে যেভাবে আমলে নিছে, উদ্যোগী ভাব দেখাইছে, আমি তখনই খুশি হয়েছি যে আল্লাহ পাক আমাদেরকে হয়তো বা একটা মসজিদ উপহার দিবেন তার ছিলেন, এটা আশা করতেছিলাম। তো কিছুদিন পরে দেখি স্যারে এত সুন্দরভাবে সেই মসজিদ শুরু করলেন, যে এই মসজিদ হইতে আমাদের ধারণা মতে প্রায় 1 বছর লাগার কথা ছিল, এই মসজিদ স্যারে 4 মাসে কমপ্লিট করে ফেলছে প্রায়। মসজিদটিতে একসঙ্গে 200 শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। জেল সুপারের এমন উদ্যোগে খুশি বন্দীদের স্বজন, কারা কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ। স্যার যে সনাতন ধর্মের একজন অফিসার, বাংলাদেশে রেকর্ড যে এইরকম একজন সনাতন ধর্মের অফিসার যে মসজিদ করছে আমার জানা নাই। তবে স্যারের এই বিরল রেকর্ড আমরা একইভাবে ধন্যবাদ জানাবো, তাই না স্যার? স্যারকে আগামী দিনের জন্য সবার পক্ষ থেকেই মোবারকবাদ। জেলখানার আশেপাশে কোনো মসজিদ নাই, এই মসজিদ উত্তেজনা করিয়া সুপার সাহেব এইটা উড়াইছে, খুব আমাকে খুব সুন্দর জিনিস হয়েছে, খুব আমরা নামাজ পড়তে আসতে পারি ভালোভাবে। এই জন্যে হ্যার জন্য আমার ধন্যবাদ জানাই।